টাকা খরচ হইছে আপনার? খরচ হইছে 149,600 টাকা। দাদা কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভালোই। আপনার তো গেরের এখানে আসে মন ভরে গেছে একেবারে, আপনার কথার সাথে কাজে পুরো মিল হয়ে গেছে। মিল রাখতে হয়, কথা কাজে মিল না রাখলে হয়। এই কতটুকানি জায়গা নিয়ে আবার পর পরে যে দুটো গের কাটলেন, ৭৪ শতক জায়গায় এই দুটো পৌঁছেছে। কত টাকা খরচ হয়েছে আপনার? খরচ হয়েছে 149,600 টাকা। জল ঢুকালাম, নোনা জল ঢুকানোর পরে সেখান থেকে আগে পড়তো চুন দিছি, মাটিতে দিছে চুন, শতকে 3 কেজি করে চুন মারিছি, মারার পরে নোনা জল উঠাইছি, এখন জল হলো যে জলে হলো শতকে 5 কেজি করে ব্লিচিং মারছি। ব্লিচিং মারার পরে পুরো 8 দিন যাবে, 8 থেকে 10 দিন যাওয়ার পরে সেখানে প্রোপারটিস মারবো, প্রোপারটিস মারে 15 দিনের দিন সেখানে মাছ ছাড়বো। আগে মাছ চেখে দিব, চেখে দিয়ে তারপরে মাছ ছাড়বো, এবং মাছ ছাড়ার আগে একটা কেমিক্যাল ইউজ করব, যেটা হলো প্রোপারটিস, যেটা হলো ভিটামিন স্কোয়ার, ওইটা হলো শতকে 3 গ্রাম করে আমি ওইটা ইউজ করবো। পরে দুই সাইডে তো শুনতেছি আপনি আগে বললেন যে দুই সাইডে দুই রকম চাষ হবে, এক সাইডে বাগদা এক সাইডে গলদা, এই সাইডে হবে গলদা নাকি? যেভাবে চাষ করতে শিখি ঠিকভাবে গল্লা ঠিক সেভাবে চাষ করব। দেখি বাগদা চাষ করে মানুষ লাভবান হতে পারে, গল্লা চাষ করে কেন লাভবান হতে পারবে? ওটাও চিংড়ি মাছ, এটাও চিংড়ি মাছ, ওটাও নোনা পানিতে হতে হয়, এটাও নোনা পানিতে হয়। এই জন্যে আমার একটু ব্যতিক্রম ধর্মী কিছু করার চিন্তা, সেই জন্য একটা গল্লা করব আর এবছর একটা বাগদা করব পাশাপাশি। এই সাইডে গল্দা কতগুলো ছাড়বেন আপনি? গল্লা ছাড়বো 20,000। আপনি বাগদা ছাড়তেছেন কি পরে? বাগদা ছাড়তেছে আজ থেকে ঠিক 12 দিন পরে, অটোমেটিক ব্লিচিং 2 দিন হয়ে গেছে, 15 দিনের দিন মাছ ছাড়া চিন্তা। অনেক লোক তো মনে করেন তো আমার কাছে ফোন দিয়ে বলে, আপনার কাছেও তো অনেক লোক ফোন দিছে আপনার আগের প্রজেক্ট দেখে, তা আপনার মতামত কি এনে বলেন? কি আমার এই প্রসেসিং দেখে সাধারণ জনগণ এবং যে যুব সমাজ খুব পরিমাণে তারা এগিয়ে আসছে, এবং তারা অনেকে আমার ফোন দিয়ে আমাকে ভিডিও কল দিয়ে তারা কোনভাবে যেগুলো কাটবে অনেক প্রসেসিং তারা আমার কাছ থেকে নিচ্ছে, এবং আমি তাদের সবসময় আমার সময় ব্যয় করে হলেও আমি তাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি, এবং সেভাবে তারা প্রজেক্টগুলো কাটছে, এবং অল্প খরচের ভিতরে যত কাটা যাবে অল্প ভিতরে বেশি লাভবান, সেই সবসময় জন্য আমার চিন্তা থাকে তাদের সেটা করানো। এক কথায় বলা যাচ্ছে যে আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত আছি এবং থাকবো, এবং ভালো কিছুর জন্য, সেটাই সবসময় জন্য ভালো কিছু করে, নিত্য নতুন ডিজিটাল বাংলাদেশে ডিজিটালভাবে সব কিছু চলে আসবে, নিত্য নতুন আগের সে প্রসেসিং থাকবে না কখন, এবং মাছও দেখানো যাবে, তখন মাছ দিলে মাছও দেখলেও মনটাও ভালো লাগে। কতটুকানি খাবার লাগে, কি পরিমাণ খাবার খাচ্ছে, কিংবা কতটুকানি সময় আপনারা ব্যয় করবেন এই গেটের পিছনে, প্লাস আপনারা কতটুকানি সময় দমকল চালাবেন, বিস্তারিত সব কিছু হিসেব সবই পাওয়া যাবে। একবার প্রসেসিং শুরু হয়ে গেলে মানে মাছ দেওয়া হয়ে গেলে প্রসেসিং শুরু, এর যে মিল থাকবে একটা তখনও এদিক ওদিক হবে, কারণ মাছ ছাড়ার পরেই তো মানে তখন দেখতে হবে মাছকে তাড়াতাড়ি কত দূরত্ব উঠানো যাচ্ছে, আগে মাছকে বড় করতে হবে। এবং একটা চিন্তা কি বাগদা জিনিসটা যদি প্রতি সপ্তাহে 8 থেকে 10 গ্রাম না বাড়ানো যায়, প্রতি সপ্তাহে
8 থেকে 10 গ্রাম মাছের ওয়েট করাতে হবে তাহলে বুঝতে পারবেন আমি একজন ভালো কৃষক বা ভালো চাষ তাহলে আপনি অতিরিক্ত লাভবান হতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন।